এখন বাজে বিকাল 5:30টার মতো। আমি একটু রেডি হয়েছি বাজারে যাব বলে। বাজারে যাব বলতে যাব হচ্ছে একটু হাটে সবজি বাজার করতে। আমি বাড়িতে ছিলাম না প্রায় 1 সপ্তাহ মতো। আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল, 1 সপ্তাহের বেশি প্রচণ্ড শরীর খারাপ ছিল। এতটাই শরীর খারাপ ছিল যে বেচারা কোনো রকম কোনো দানা খাবার, ভাত, কোনো রকম কোনো খাবার মুখে তুলতে পারেনি। খুব জোর করিয়ে করিয়ে ওকে দুধটা একটু জলটা খাওয়ানো হয়েছে, কারণ ওইগুলো না খাওয়ালে ওকে ওষুধ খাওয়ানো যেত না। তো এখন একটু ছেলেটা সুস্থ হওয়াতে আমি বাড়িতে এসেছি, আর আমি বাড়িতে একাই আছি এখন। আমার হাজবেন্ড গেছে ডিউটিতে, ও কয়েকদিন পরে আসবে, তো আমাকেই বাজার করতে হচ্ছে। যদিও আমি নিজেই বাজার করি, তো ভাবলাম যে একটু সবজি বাজার করে নিয়ে আসি আর হাটের থেকে বাজার করব। আর আমাদের বগুলার হাট হচ্ছে বুধবারে হয়, বুধবার আর রবিবার, তো আজকে হচ্ছে বুধবার। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি হাটটা, আমাদের এখানকার হাটটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো হাটে যাওয়া যাক, হাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে কিছুতেই ঘুম থেকে উঠবে না, ভীষণ বিরক্ত করছিল, তাও জোর করে ঘুম থেকে তুলেছি, তুলে যে রেডি করে নিয়েছি। বলছে গিটার নিয়ে যাবে, তো গিটারটাও নিয়ে নিয়েছি। এবার ওকে নিয়ে যাবো আমার সঙ্গে, নিয়ে গিয়ে বোনের কাছে রাখবো, তারপর আমি ওখান থেকে বাজার করবো, তারপর একসঙ্গে নিয়ে ফিরবো। বাজার যাওয়ার পথে ঠাম্মার ওষুধ নিয়ে নিলাম মেডিকেলের থেকে, এই গ্যাসের ওষুধগুলো। এই যে ঋষিকে ছুটকির কাছে রেখে আমি যাচ্ছি বাজারে, আর ছুটকি হচ্ছে সবাইকে পড়াচ্ছে। এখন ওর কাছে একটু বসবে, আর আমি তাড়াতাড়ি করে বাজারটা সেরে আসবো। আমাদের বাড়ি থেকে বাজার বিশেষ দূর নয়, আমি হেঁটে হেঁটে প্রায় চলেই এসেছি। তো এই শুরু হয়ে গেল হাট, এই পাশে গাছের দোকান, এখানেও অনেক বেগুন গাছ টাছ বিক্রি হয়, এখানে ধা কুলো টুপি ঝুড়ি এগুলো বিক্রি হয়, এখানে রয়েছে একটা বীজের দোকান, আর এই যে সবজির দোকান শুরু হয়ে গেছে, প্রচুর সবজির দোকান। এখানে হচ্ছে আমাদের এখানে হাটটা দুটো পার্টে হয়, মানে আগে একসঙ্গেই ছিল, এখন দুটো ভাগ হয়ে গেছে, মাঝখানে স্কুল রয়েছে, স্কুলের ওই পাশে আর এই পাশে। তো আমি এখন এই পাশের বাজারটাতে রয়েছি, এপাশের বাজার থেকে দেখো কী সুন্দর ছোটো ছোটো বেগুন, এগুলোকে ষোলো বেগুন বলা হয়, তার থেকে একটু বড়ো সাইজও ছিল। এগুলো আমি এখন কিনবো না, আমার হাজব্যান্ড থাকলে কিনতাম, কারণ ও খুব ভালো খায়, ও বাড়ি নেই সেজন্য আমি আর কিনলাম না। তো দেখো আমি একটু কুমড়ো কিনে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা পেঁপে কিনে, এনার কাছ থেকে আমি পেঁপে নিই প্রত্যেক হাটে বা যখন বাজার আসি। এখানে হাঁস মুরগি সবই বিক্রি হয়, আর এই দিক দিয়ে যখন ওই পাশের বাজারটাতে যাচ্ছিলাম তখন ওই ধামাগুলো বাড়ি মেরে মেরে দেখাচ্ছিলো যে ভাঙবে না, তাই একটু তুলে নিলাম। তো আমি স্কুল মাঠের এই পাশের বাজারটাতে এখন চলে এসেছি। তো এটা ভীষণ অনেকটা জায়গা নিয়ে, আর বাজারে ঢুকতে ঢুকতে যেন মনে হচ্ছে মেলায় ঢুকেছি। দেখো হ্যাঁ, আমি তো ঠিক মেলাতেই ঢুকে চলে এসেছি, মানে এখানে হচ্ছে শ্রাবণী মেলা হচ্ছে, শুরু হয়েছে সেটা আমি জানতাম না। তো বাজারে ঢুকতে ঢুকতে ভাবছি আমি মেলায় এলাম নাকি, এখন দেখি সত্যিই মেলা হচ্ছে। তো এখানে একটা মাংসের দোকান রয়েছে, এখানে নিমকি ভাজাভুজি বিক্রি হয় আর কি, কলা ফলের দোকান, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে কচুগুলো খুব সস্তায় বিক্রি হচ্ছিলো, 5 টাকা পিস, কিন্তু আমি নিতে পারলাম না, কারণ আমার অত বড় নিয়ে যাওয়ার মতো এই পরিস্থিতি নেই। তো এখানে ছোটো কচু পেয়েছি, আমি কচু ভীষণ ভালো খাই, ছোটো একটা কচু, এই কচুটা নিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম পটল, অনেক অনেক এখানে ঢেলে বিক্রি হচ্ছে, আর প্রচুর দোকান তো, আর অনেক লোক, মানে হাটে যারা গেছো তারা নিশ্চয়ই জানো। এবারে আমি নিয়ে নেব একটু শশা, আমার বাবি শশা খুব ভালো খায়, তো শশা নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে 500 গ্রাম মতো শশা নিলাম, শশা নেওয়া হয়ে গেছে। এবার নেব একটু গাজর, তো এখানে আমি ওরকমই 500 মতো গাজর নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব একটু নিমকি, আসার সময় নিমকি রেখেছি, আমার ছেলে ভীষণ ভালো নিমকি খায়, তো ভাবলাম একটু নিমকি নিয়ে নিই। এনারা নিজেরাই বাড়িতে তৈরি করে আর সেগুলোই বিক্রি করে, খেতে ভীষণ টেস্ট হয়, তো একটু নিমকি নিয়ে নিলাম। এবারে ভাবলাম বাজারে যখন এসেছি আর মেলা হচ্ছে কাছে, মেলাটা না দেখে তো যাওয়া যায় না, তো একটু মেলাটা ঘুরে দেখি, আর মেলাটা আমি নিজে ঘুরে দেখবো, তোমাদের দেখাবো না, তা তো হয় না, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে বেশ ভালো ভালো কাঁচের বাটি দেখেছিলাম, ছোটো ছোটো, ভীষণ পছন্দ হয়েছে, পরে নেব, এখন নেওয়া হলো না। এখানেও বেশ ভালো ভালো বাসনপত্র আছে, মেলায় যাব আর জিনিসপত্র পছন্দ হবে না তা তো হয় না। এবার আমি একটু আম কিনে নিলাম, 1 কিলো মতো আম কিনে নিয়েছি, আর যাওয়ার পথে একটু বাবুর জন্য কলা নিয়ে নিয়েছি। ফাইনালি বাড়ি চলে এসেছি বাজার টাজার করে, ওপরে যাই, এবার তোমাদের দেখাবো কী কী বাজার করছি। তো গিয়ে আগে একটু জল টল খাই, তারপর বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এনো মিল্কটা খেয়ে নাও, না 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 না, তাড়াতাড়ি এনো, কী ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি মিল্কটা খেয়ে নাও, তাহলে মোবাইল দেবো, নইলে কিন্তু দেবো না। এই যে বাবি একটু মিল্কটা খাচ্ছে, দেখা যাক খায় কি না, আর আমি সেই সময় তোমাদের কে দেখিয়ে দিই আমি বাজার থেকে কী কী সবজি কিনলাম। তো চলো দেখা যাক। তো
দেখো আমি তো একা একা খাবো, সেরকম বেশি একটা বাজারের প্রয়োজন হয় না। তো কিনেছি একটা কচু, এখানে কিনেছি বাবির জন্য কলা, আজকে চারটে কলাই কিনেছি, কেননা কলা বিশেষ ভালো পাইনি। আর এই আমগুলো কিনেছি, শশা কিনেছি, এখানে পটল, গাজর, কুমড়ো, আর এটা হচ্ছে পেঁপে। নিচে আমাদের বেগুন গাছ আছে, ওখান থেকে একটু বেগুন নিয়ে নেব, মাকড়া বেগুন হয়েছে দেখেছি বেশ ভালো ভালো। যাই হোক, আজকে এই সবজিগুলোই কিনেছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বাড়িতে ছিল, এগুলো আর কেনা লাগেনি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য টাটা।